আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, সিবিআই আধিকারিকরা প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। সিবিআই সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সন্দীপ ঘোষকে ফোনও করা হয়েছিল কিন্তু সন্দীপ ঘোষ নাকি ফোন রিসিভ করেননি। এরপরে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে যে বেল রয়েছে সেই বেল বাজিয়েও ডাকার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা, কিন্তু কোনো রকম কোনো শ্বাস শব্দ পাওয়া যায় না। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর যখন সন্দীপ ঘোষ দরজা খুলেছিলেন ঠিক সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দরজা খুলে একেবারে অবাক দৃষ্টিতে দেখছেন তিনি, বাড়ির বাইরে সিবিআই আধিকারিকরা তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এতবার তাকে ডাকাডাকি হয়েছে অথচ তিনি এমন ভাবে তাকাচ্ছেন যেন তিনি কিছুই জানেন না, কিছুই তিনি বুঝতে পারেননি। এতক্ষণ ধরে যে সিবিআই আধিকারিকরা তার বাড়ির বাইরে রয়েছেন সে বিষয়ে নাকি তিনি কিছুই বুঝতে পারছেন না, অন্তত তার যে তাকানো সেই তাকানো থেকে এমনটাই বোঝা যাচ্ছে। এবং বেলেঘাটার পাশাপাশি আমাদের নজর থাকবে আরজিকরের দিকেও, কেননা আরজিকর হাসপাতালেও সিবিআই টিম তারা পৌঁছে গিয়েছেন। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন, এর পাশাপাশি কেষ্টপুরের দিকেও আমাদের নজর থাকবে, কেষ্টপুরেও সেখানেও কিন্তু সিবিআই হানা, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। আমি তবে প্রথমে আরজিকরের ছবিটা দেখে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, এই মুহূর্তে আরজিকরের কি পরিস্থিতি? সেখানে সিবিআই আধিকারিকরা তারা বেশ কিছু ঘন্টা হলো ভেতরে চলে গিয়েছেন, তারা কোন কোন জায়গায় মূলত তল্লাশি করছেন, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন আজ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে রবিবারে 7 সকালে 15টি জায়গায় সিবিআই এর আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান করছে, যার মধ্যে অন্যতম আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে 2টো জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে, সিবিআই এর 6 জনের সদস্য তারা এখানে এসে পৌঁছেছেন, 3 জন করে ভাগ হয়ে গেছেন 2টো জায়গায়। 2 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, এখনও পর্যন্ত সিবিআইয়ের কর্তারা এখানেই রয়েছেন। প্রথম যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তুমি দেখতে পাচ্ছ এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 7টা 50 নাগাদ সিবিআইয়ের 6 জনের একটি সদস্য একটা প্রতিনিধি দল তারা এখানে আসেন। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তারা পৌঁছান এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ভেতরে তারা যান। তুমি জানো যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ওপরে সন্দীপ ঘোষের নিজস্ব চেম্বার রয়েছে, তিনি 3তলায় বসতেন এতদিন ধরে। এই সন্দীপ ঘোষের চেম্বার এবং তার বিভিন্ন জায়গায় যেমন সিবিআইয়ের কর্তারা রয়েছেন, পাশাপাশি আরও একটি জায়গায় সিবিআইয়ের টিম রয়েছে, সেটা হচ্ছে স্টোর রুম। অর্থাৎ এই যে স্টোর রুম নিয়ে এত প্রশ্ন উঠছে, এই যে ঘুঘুর বাসাটা হয়ে রয়েছে আরজিকর হাসপাতালে, যেখানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক ইকুইপমেন্টের টেন্ডার দেওয়া থেকে শুরু করে সেই ইকুইপমেন্ট কারা দিত, কোন কোম্পানি দিত, সেই কোম্পানির মাথায় কারা রয়েছে, দমদমের একটি ঠিকানায় একটি কোম্পানির উল্লেখ রয়েছে, সেই কোম্পানিতে 2জনের নাম উঠে আসছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতে স্টোর রুমে এই মুহূর্তে সিবিআই এর কর্তারা। আমি একটু স্টোর রুমের ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তারা এখানে ডিপ্লয়েড রয়েছে। স্বাভাবিকভাবে এই বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ঠিক এখান থেকে যখন সিবিআই এর কর্তারা পৌঁছেছে, আরও একটা জায়গায় দেখাবো স্টোর বিল্ডিং। এই যে স্টোর বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, সরাসরি অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে, এই স্টোর বিল্ডিংয়েও কিন্তু সিবিআই এর কর্তারা রয়েছে। অর্থাৎ সিবিআই এই মুহূর্তে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির উল্লেখ করেছিলেন প্রাক্তন একজন চিকিৎসক এবং এই হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের অন্যতম মুখ যাকে বলে ডেপুটি সুপার, তার এই অভিযোগের ভিত্তিতে এই সমস্ত জায়গায় সিবিআই এর এই মুহূর্তে কর্তারা রয়েছেন। একবার সরাসরি স্টোর বিল্ডিংয়ের দিকে নিয়ে যাব। এই যে স্টোর বিল্ডিং দেখছো, এখানে একাধিক পেপার্স, একাধিক ডকুমেন্টস রয়েছে। আমরা কোন ডকুমেন্টসের কথা বলছি? আমরা সেই ডকুমেন্টের কথা বলছি আক্তার আলী যেখানে উল্লেখ করেছেন ভিজিলেন্স অফ কমিশনের কাছে, তার যেটা উল্লেখ ছিল যে এই যে স্টোরে যে সমস্ত ইকুইপমেন্টগুলো দেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে এই নির্দিষ্ট একটি কোম্পানি, তিনি উল্লেখ করেছেন 2012 থেকে 2017, এই 5 বছরে একটি কোম্পানি 2012 সালে দমদমের ঠিকানায় কোম্পানি ফর্ম করলো, তারপর সেই কোম্পানির মাথার ওপর রয়েছেন 3 জন, সেই 3 জনের এই কোম্পানির একাধিক ইকুইপমেন্ট এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছিল।
কেন এই কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল, কি স্বার্থ ছিল শুধুমাত্র এই কোম্পানিকে টেন্ডার দেওয়া। শুধু স্বাস্থ্যক্ষেত্রে এই বিরাট দুর্নীতির অভিযোগ আক্তার আলী করেছিলেন। আমি আরও একবার একটি ছবিটা দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ একদিকে সেন্ট্রাল ফোর্স, অন্যদিকে রাজ্য পুলিশ, তারা উভয় রয়েছে। 7:50 ছজনের টিম তারা এসে পৌঁছায়, এখনও পর্যন্ত তল্লাশি চলছে, 2 ঘন্টা অতিক্রান্ত হতে চললো। এবং যেটা সবথেকে বেশি এই কেসে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেস ডায়েরি এবং সিট, যে এসআইটি গঠন করেছিল রাজ্য সরকার, সেই এসআইটির তরফে তুমি জানো যে নিজাম প্যালেসে গিয়ে তারা সমস্ত ডকুমেন্টস দিয়ে এসছে। এই এসআইটির তরফে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেই ডকুমেন্টস পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়েছে সিবিআইয়ের তরফে, এবং সিবিআই সূত্রে খবর যেদিনকে এসআইটি তাদের ডকুমেন্টস দিয়ে যায় তার পরে 1 ঘন্টা থেকেই সিবিআই কিন্তু এই এসআইটির পাঠানো সমস্ত তথ্য খতিয়ে দেখেন, এবং একদিন সময় নিল সিবিআই। তারপর সিবিআই কিন্তু সরাসরি আজকে রবিবার 7 সকালে এসে পৌঁছে গেল এই আরজিকর হাসপাতালে। 6 জনের টিম 2 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, তারা এখনও লাগাতার বিভিন্ন ডকুমেন্টস দেখছে। আরও একটি বিষয় তোমায় জানিয়ে রাখি, যদিও এখানে এখনও পর্যন্ত সিবিআই এর কর্তারা আসেনি, আমরা এই বিল্ডিংয়ের পেছনের দিক থেকে সেই অংশের ছবি তোমায় দেখাবো, যে একটি ক্যান্টিনের উল্লেখ বারবার আক্তার আলী করেছেন। এই ক্যান্টিনের টেন্ডার দেওয়া হয়েছে, সেই টেন্ডার দিয়েছেন সরাসরি এই সন্দীপ ঘোষ, অর্থাৎ সন্দীপ ঘোষ এই ক্যান্টিনের টেন্ডার কাকে দিয়েছিলেন, তার সাথে কি যোগাযোগ ছিল, কোনো অর্থের বিনিময়ে তিনি এটা দিয়েছিলেন কি না, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে দেখা হবে। স্বাভাবিকভাবে তোমায় যেটা জানাবো সেটা হচ্ছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে তৈরি হয়েছিল, তা অনেক আগে থেকে, প্রায় বছরখানেক থেকে এই আক্তার আলী তিনি বিভিন্ন জায়গায় কিন্তু জানিয়েছিলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর ডিপার্টমেন্টকে জানিয়েছিলেন, ভিজিলেন্সকে জানিয়েছিলেন, কিন্তু কর্ণপাত করা হয়নি। স্বাভাবিকভাবে এই দুর্নীতি তদন্ত করতেই সিবিআই এর টিম তারা এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। আর একটা বিল্ডিং তোমাকে এই মুহূর্তে দেখাবো, এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং না হলেও এই বিল্ডিংও কিন্তু বিভিন্ন জায়গায় সিবিআই এর টিম তারা পৌঁছেছিল এবং এখানেও তল্লাশি চালানো হয়েছে। স্বাভাবিকভাবে সিবিআই এই মুহূর্তে যেটা জানতে চাইছে, যে দুর্নীতির উল্লেখ করা হয়েছে, এসআইটি যে ডকুমেন্টস দিয়েছে, সরকার যে এই দুর্নীতির বিরুদ্ধে এসআইটি গঠন করেছিল, সেই এসআইটি যেভাবে তথ্য সংগ্রহ করেছে এবং সিবিআই এর কর্তারা সরাসরি এসে ঘটনাস্থল থেকে যে তথ্য সংগ্রহ করছে, এই দুটোর মধ্যে মিল কি রয়েছে, কারা কারা যুক্ত রয়েছে। আর হাসপাতালে সেখানে একাধিক জায়গায় কিন্তু সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, মূলত তারা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে যে সেখানে যে দুর্নীতির অভিযোগগুলো উঠে এসেছে, আক্তার আলী মূলত তিনি যে দুর্নীতির অভিযোগগুলো করেছেন সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। তুমি আমাদের সঙ্গে থাকো।